সিদ্দিকা আপা আজকে আমাদেরকে দেখাবেন চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল। চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো আগে একবার দেখে নিন। চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল তৈরি করতে আমাদের লাগবে মোরগের মাংস এক কাপ, গাজর ঝুড়ি এক কাপ, বাঁধাকপি ঝুড়ি দুই কাপ, শালগম ঝুড়ি এক কাপ, পেঁপে ঝুড়ি এক কাপ, পাতাসহ কচি পেঁয়াজ চারটি, নুডলস কেক এক প্যাকেট, টেস্ট মেকার এক প্যাকেট, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কর্নফ্লাওয়ার এক চা চামচ, সয়া সস দুই চা চামচ, ফিশ সস এক চা চামচ, তেল তিন টেবিল চামচ এবং র্যাপার রোলের জন্য। একটা জিনিস ব্যবহার করছে, এটাকে বলা হয় স্প্রিং রোল র্যাপার। স্প্রিং রোল র্যাপার, হ্যাঁ। আচ্ছা, এটা কি কিনতে পাওয়া যায়? এটা কিনতে পাওয়া যায়, আমাদের সুপার মার্কেটগুলোতে কিনতে পাওয়া যাবে, হ্যাঁ। আর এটা তুলতে হবে, দেখো আমরা আগে যে করতাম রোল, সেটা আমরা নিজেরা করে করতাম, কিন্তু অত ভালো হতো না, করতেও কষ্ট হতো। এইটা এইভাবে তুলে নিতে হচ্ছে। তো আমি আগেই কয়েকটা তুলে রেখেছি। আরেকটা জিনিস দর্শক মনে রাখতে হবে যে এটা যখন ব্যবহার করব, আমরা সবসময় এই একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, কারণ এটা তখন শুকিয়ে যায়। শুকিয়ে গেলে রোল করতে পারবো না। আচ্ছা, মনে করেন আমার পুরোটা লাগলো না, তখন আমি কি এটা ফ্রিজে রেখে দিব? হ্যাঁ, আবার যখন কাজ হয়ে যাবে তখন আবার প্যাকেটটার ভিতরে ভরে ডিপ ফ্রিজে রাখতে হবে। এটা কিন্তু এমনি নর্মাল ফ্রিজে রাখা যাবে না, ডিপ ফ্রিজে ভরে আমরা 6 মাস এটা রেখে দিতে পারি। আর যে কয়টা লাগে বের করে কাজ করব। তাহলে তুমি এটা সরিয়ে ফেলতে পারো, আমার আর এটা আর লাগছে না। হ্যাঁ, তাহলে দর্শকবৃন্দ, এইগুলা আমি একসাথে করে এখন একটু এমনি রোল করে রাখছি যাতে শুকিয়ে না যায়। তার আগে আমরা এই ভাজিটা করে নেব, মানে ভিতরে ফিলিংটা। হ্যাঁ, তেলটা বলো, তেল তিন টেবিল চামচ আছে দেখো আমাদের, সয়াবিন তেল তিন টেবিল চামচ। তেল বেশি দেব না, বেশি ফিলিংয়ে বেশি তেল হয়ে গেলে আবার মোড়াতে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তেল দিয়েছি আমরা তিন টেবিল চামচ। হ্যাঁ, তেলটা একটু গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কতখানি আছে? পেঁয়াজ লাগছে অল্প করে, চারটি পেঁয়াজ বোধ হয় এখানে কাটা আছে। পেঁয়াজ তো খুব বেশি দেবো না আমি, কেন এটা তো তরকারি রান্না না। আবার চিকেনটা কি আগে থাকতে কোনো ম্যারিনেট করা? না, ম্যারিনেট করি না, তাই এমনি দিয়ে দেবো। এক কাপ তিনটে দেবো, আপনার বেশি ইচ্ছা করলে বেশিও দিতে পারেন, ইচ্ছা করলে কমও দিতে পারেন। হ্যাঁ, চিকেন সিদ্ধ হতে কিন্তু যেহেতু ফার্মে, সুতরাং এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণ দেবো, সব মশলা, গোলমরিচ দেবো, তুমি আন্দাজ করে দাও। হ্যাঁ, গোলমরিচের গুঁড়া একটু খালি দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ, একটু লালচে রং ধরবে আর কি। হ্যাঁ, সবজি পরিমাণ মতো নিজের ইচ্ছা মতো বেশি কম করে দেওয়া যায়। কিছু ফিশ সস এটাকে দিয়ে নি, এখন তুমি গাজর দাও, শালগম দাও। হ্যাঁ, শালগম দিচ্ছি। হ্যাঁ, অনেক রঙও পেলাম, সবজিও খাওয়া। গোলমরিচ দিয়েছে এটা? এটাতে দেইনি, আগে চিকেনের জন্য দিয়েছিলাম। এটাতে আমি আবার একটুখানি লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম সবজির জন্য। নুডলসটা একটু ভাঙো, হাত দিয়ে একটু ক্রাশ করে নাও। নুডলসটা সবসময় আমার একটু ভেঙে নিই, তাহলে সুবিধা হয়। দাও একটু পানি দাও, কেননা পানি দাও আন্নার না। এই নুডলসটা সিদ্ধ হয়, নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে। এই নুডলস সিদ্ধ হতে 2 মিনিট লাগে, বেশি সময় লাগে না। দেখো নুডলসটা এখন নরম হয়ে আসছে। হ্যাঁ, নুডলসটা নরম হয়ে গেছে। বাঁধাটা বাঁধাকপি, বাঁধাকপি বেশি করে দেবো। তারপর এখন তুমি দাও গোলমরিচ দাও একটু। হ্যাঁ, আর টেস্ট মেকারটা একটু দিয়ে দাও, ছিটিয়ে ছিটিয়ে দাও, ছিটিয়ে
সয়া সস একটু দাও আর 1/4 কাপ ইয়া দাও ফিশ সস। দেখো কিরকম মিশে গেছে না, সব নরম হয়ে মিশে গেছে। দেখো একদম খুব কম আগুন দাও, কম আছে এটা একটু কিছুক্ষণের জন্য, অল্প এক মিনিটের জন্য, তাহলে তাহলে তুমি কর্নফ্লাওয়ারটা একটু ছিটিয়ে দাও, চামচ দিয়ে একটু সামান্য করে ছিটিয়ে দাও চারদিকে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু ছড়িয়ে দাও চারদিকে। আমি চুলা নিভিয়ে দিয়েছি, দেখো ভাজে ভাজে হয়ে গেছে না। এখন তুমি এটা নামাবার জন্য একটা প্লেট আনো। তাহলে আমরা এটা এখন, দর্শকবৃন্দ আমরা এখন এই ভাজি হয়ে গেছে আমাদের, এটা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি আমরা। তারপরে এখন এটা রোল করব। আমাদের যে র্যাপার আছে আমরা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, নয়তো একদম শুকিয়ে যেত, এটা শুকালে আর মোড়ানো যেত না। তারপরে একটা একটা করে নেবো আর ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবে। আচ্ছা, আবার এটা কাপড় দিয়ে ঢেকে রাখবো না, কাপড় দিয়ে ঢেকে রাখবে, নাহলে শক্ত হয়ে যাচ্ছে। আর খুব টাইট করে ভরতে হবে কিন্তু, এটা বেশি করে পুর দিয়ে। হ্যাঁ, বেশি করে পুর দিয়ে। তুমি একটু কাঁচামরিচ দাও, তারপরে আমার কাছে স্প্রিং অনিয়ন আছে, হ্যাঁ, কচি পেঁয়াজ, পেঁয়াজ পাতা সহ। ঝালটা তো যে যেরকম, হ্যাঁ, ইচ্ছা খুশি খেতে পারে, ব্যাস আর লাগবে না। তারপরে এটা এখানে একটু ময়দা গুলে রাখা হয়েছে, পেস্ট করে দিয়ে নেব, সাইডটা যাতে ফুলে না যায় ভাজার সময়। এটা তো আবার ডুবো তেলে ভাজা হবে। হ্যাঁ, এরকম করে দুটো সাইড বন্ধ করে, এইটার উপরও দিতে হবে একটু, খুলে গেলে ভিতরে তেল গেলে অসুবিধা হবে। এটা হাত তোমার হাতের কা ইয়ের উপরে, ধরার উপরে ডিপেন্ড করে রাখ, একদম চেপে দিতে হবে। ভিতর থেকে নিচ্ছি না, হ্যাঁ, আমাদের খুলে রাখা হয়েছে আগে। তাহলে আমি ভাজবো এখন তেল দিয়ে, এটা ডুবো তেলে ভাজতে হবে। তাহলে এখন ভাজা আরম্ভ করছি, দেখো আমি কিন্তু তেল গরম দিয়ে চুলা নিভিয়ে দিয়েছি, এখন চুলা জ্বালিয়ে দেব। কাঁচামরিচ তো কেউ ইচ্ছা করলে নাও দিতে পারে, তাই না? খুব কড়া করে ভাজবো না, কিন্তু যাতে সুন্দর হয় ভাজাটা সেটা দেখতে হবে। আমি চুলার আঁচ খুব কম করে রেখেছি এখন। এই রংটা খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, খুব সহজে আপা আমাদেরকে তৈরি করে শেখালেন চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল। আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল তৈরি করতে আমাদের লাগবে মোরগের মাংস 1 কাপ, গাজর ঝুরি 1 কাপ, বাঁধাকপি ঝুরি 2 কাপ, ছালগম ঝুরি 1 কাপ, পেঁপে ঝুরি 1 কাপ, পাতাসহ কচি পেঁয়াজ 4টি, নুডলস কেক 1 প্যাকেট, টেস্ট মেকার 1 প্যাকেট, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, ফিশ সস 1 চা চামচ, তেল 3 টেবিল চামচ এবং র্যাপার রোলের জন্য। প্রথমে কড়াইয়ে তেল ঢেলে তাতে পেঁয়াজ কুচি সামান্য ভেজে একে একে চিকেন, লবণ, গোলমরিচ, ফিশ সস, সয়া সস, পেঁপে ঝুরি, গাজর ঝুরি, শালগম,
আরো গোলমরিচ, লবণ, পানি, নুডলস, বাঁধাকপি ঝুরি, আরো গোলমরিচ, টেস্ট মেকার, আরো সয়া সস এবং ফিশ সস দিয়ে ভালোমতো নেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিন। এরপর ঢাকনি তুলে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার র্যাপারের ওপরে সবজি রেখে কচি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালোমতো মুড়িয়ে রোল আকৃতির বানিয়ে নিন। পরিমাণ মতো বানিয়ে গরম তেলে লাল করে ভেজে নিন। সব শেষে সসের সাথে পরিবেশন করুন সুস্বাদু রেসিপি চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল।